উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দুপুর 3:30 বুধবার উত্তর দিনাজপুর নমঃসূত্র ও উদ্বাস্তু সেলে সভাপতি অনুপ বিশ্বাসের ডাকে এক আলোচনা সভার তথা বর্ধিত সভা আয়োজিত হয়েছিল। উক্ত সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল নমঃসূত্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, রাজ্য সম্পাদক রঞ্জন মজুমদার ও অন্যান্য রাজ্য নেতৃত্ববর্গ। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল মহাশয়, বর্ষীয়মান তৃণমূল নেতৃত্ব তিলক চৌধুরী সহ অন্যান্য জেলার নমঃসূত্র ও উদ্বাস্তু সেলের সভাপতিগণ। এই সভায় এই সংগঠন সম্পর্কিত গঠনমূলক বিভিন্ন আলোচনা হলেও উত্তর দিনাজপুর নমঃসূত্র ও উদ্বাস্তু সেলে পুরনো ও নতুন নেতৃত্বদের কিছুটা মতবিরোধ দেখা যায়। যদিও জেলা সভাপতি কানাইয়ালাল বলেন, কাজ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে, কারো সঙ্গে বিরোধ না করে উন্নয়ন আরো বেশি করে করার কথা ভাবতে হবে। রাজ্য সভাপতি রঞ্জিত সরকারের কথাতে উঠে আসে এক ইস্যু। তার কথায় এই উদ্বাস্তু ও নমঃসূত্র সেলের মাধ্যমে তিনি সাধারণ মানুষের যতটা সম্ভব সরকারি পরিষেবাগুলি আরো সুন্দর করে দিতে চান বলে জানান। এদিনে বর্ধিত সভায় তুলে দেওয়া হলো জেলা কমিটির লিস্ট। রায়গঞ্জ থেকে অভিষেক দাস সহ সব ব্লকগুলো থেকে স্থান দেওয়া হয়েছে জেলা কমিটিতে। যদিও ভবিষ্যতে এই লিস্টের সঙ্গে আরো কিছু নাম সংযুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন জেলা সভাপতি। 14 টাইমলাইন, রায়গঞ্জ।